সরকারের পদত্যাগ, সঘোষিত শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারপতিদের পদত্যাগ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আইনজীবীদের পদযাত্রায় লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ সহ অর্ধ শতাধিক আইনজীবী। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বর্তমান সরকারের পদত্যাগ, সঘোষিত শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারপতিদের পদত্যাগ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে পদযাত্রা করতে মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতির সামনে জড়ো হন সরকার বিরোধী আইনজীবীদের মোর্চা, ইউনাইটেড লয়ার্স ফোরাম, ইউএলএফ এর নেতাকর্মীরা। বারভবন থেকে আইনজীবীদের পদযাত্রা প্রধান সড়কে উঠলে তাদের বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় উভয় পক্ষের বাগবিতণ্ডা ধাক্কাধাক্কি থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ ও আইনজীবীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে পুলিশ সহ অন্তত অর্ধ শতাধিক আইনজীবী। আহত আইনজীবীদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয় আর আহত পুলিশ সদস্যদের ভর্তি করা হয়েছে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে। শান্তিপূর্ণ পদযাত্রায় বিনা উস্কানিতে আইনশৃঙ্খলা বাহিনী হামলা করেছে বলে অভিযোগ করেছেন সরকার বিরোধী আইনজীবীরা। হাসপাতালে আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বিনয়ের সাথে বারবার তাদেরকে অনুরোধ করার পরেও এতে কর্ণপাত না করে তারা জোর করে বসতে চেয়েছেন। যখন আমরা বলেছি যে এটা করতে পারবে না, তখন আমাদের উপরে অ্যাটাক করেছে তো, এবং আমাদের লোকজন আহত হয়েছে। তারা সবাই আইনজ্ঞ মানুষ, বিজ্ঞ আইনজীবীদের কাছে আমরা আরো দায়িত্বশীল আচরণ আশা করেছিলাম। আমরা যে যারা এর সাথে জড়িত ভিডিও ফুটেজ দেখে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।